বয়স মাত্র 16। চুলের যেই অবস্থা, কয়দিন পর তো চুলই পাওয়া যাবে না। সারা দিনই কিন্তু বাহিরে থাকা লাগে, স্কুল বা কলেজ বা কোচিং, খেলাধুলা তো আছে, সারা দিনে চুলটা ঠিকমতো আশ্রানো হয় নাকি সন্দেহ। ঘাম, ময়লা, এর থেকেই কিন্তু চুলের ড্যামেজটা স্টার্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি আসিফা। আজকে আমি টিনেজ হেয়ার কেয়ার নিয়ে কথা বলবো। চুলের যত্ন সবার জন্য ইম্পর্টেন্ট, টিনেজদের জন্য কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। এই সময় যদি চুলের যত্ন না নেওয়া হয়, একটা বয়সের পরে কিন্তু চুল পড়া, ড্রাইনেস, স্প্লিট এন্ডস, ড্যান্ড্রাফের মতো প্রবলেম আরো বেশি দেখা দিবে। হেয়ার কেয়ারের ফার্স্ট স্টেপই কিন্তু হচ্ছে অয়েলিং। সারাদিন বাহিরে থাকার ফলে চুল কিন্তু রাফ হয়ে যায়। অয়েলিং চুলের টেক্সচারকে স্মুথ, সফট এবং নারিশড করে, আর ব্লাড সার্কুলেশন কিন্তু ইম্প্রুভ করে, স্ট্রেস কমায়। এতে কিন্তু চুল পড়ার প্রবণতা অনেক কমে যায়। কোকোনাট অয়েল রুট থেকে হেয়ারকে স্ট্রং করে, হেয়ারকে ময়শ্চারাইজড করে, সাথে জমে থাকা ডেড সেল ক্লিন করে আনে। সাথে কয়েক ড্রপ স্কিন ক্যাফের আমন্ড অয়েল মিক্স করে নিতে পারো। আমন্ড অয়েল চুলকে করে তোলে শাইনি এবং ময়শ্চারাইজড, কারণ এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিনস, ভিটামিন এ, বি, ডি ও ই রয়েছে। টিনেজার্সদের সবসময় মাইল্ড শ্যাম্পু ইউজ করা উচিত। সালফেট, প্যারাবেন, হার্শ কেমিক্যাল অ্যাভয়েড করা উচিত। এমন কিছুই ইউজ করা উচিত না যা স্কাল্পকে ইরিটেট করে। আর কন্ডিশনার যাতে স্কাল্পে না লেগে যায় তার দিকে খেয়াল রাখতে হবে। আর স্ক্যাল্পের টাইপ বুঝে শ্যাম্পু, কন্ডিশনার চুজ করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে স্ক্যাল্পের টাইপ বোঝার জন্য একটি ভিডিও লিংক শেয়ার করে দিচ্ছি। টিনেজে কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট যেমন হেয়ার কালার করা, রিবন্ডিং না করাই ভালো। তাই ন্যাচারাল হেয়ার মাস্ক হেয়ার কেয়ারে ইনক্লুড করতে পারো। এই সময় দৌড়াদৌড়ি বেশি হয়, ঘামও বেশি হয়, এর জন্য কিন্তু ড্যান্ড্রফের প্রবলেমও দেখা দেয়, চুল পড়াও বেড়ে যায়। তাই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট সমৃদ্ধ হেয়ার মাস্ক ইউজ করতে পারো। চুল রাফ হয়ে গেলে, অতিরিক্ত চুল পড়লে, ড্যান্ড্রফ বা স্প্লিট এন্ডস এর প্রবলেম থাকলে রাজকন্যা হেয়ার রিপেয়ার মাস্কটি ইউজ করতে পারো। কারণ এতে নিম, আমলা, ব্রাহ্মী, হেনা, রিথা, ব্রিংরাজের মতো বেশ কিছু কার্যকরী উপাদান রয়েছে। এছাড়া ড্যান্ড্রফের যদি এক্সেস প্রবলেম থাকে তাহলে রাজকন্যা আমলা পাউডার ইউজ করতে পারো। পছন্দের হেয়ার মাস্ক নিয়ে টক দই বা অলিভ অয়েল মিক্স করে নাও, কারণ অলিভ অয়েল হেয়ার গ্রোথ বাড়ায়, হেয়ার লস প্রিভেন্ট করে, ড্যান্ড্রফ কমায়, সাথে চুলের ময়শ্চার ধরে রাখে। আর ড্যান্ড্রফের প্রবলেমের জন্য স্কিন ক্যাফের টি ট্রি অয়েল মিক্স করে নিতে পারো, কারণ এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস। দেখলে তো হেয়ার কেয়ারে কিন্তু বেশি কিছু করতে হবে না, মাত্র 3টি স্টেপ মেনে চললে কিন্তু চুল নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। মনে রাখবে, টিনেজে কিন্তু ঘামটা বেশিই হয়, তাই ঘামটা তাড়াতাড়ি মুছে ফেলা ট্রাই করো, কারণ ঘাম থেকেই কিন্তু স্কাল্পের রুট উইক হয়ে পড়ে। আই হোপ আজকের ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল ছিল। নতুন কোনো টপিকে জানতে হলে নিচে কমেন্ট করে জানাও। আর হেয়ার, মেকআপ, স্কিন কেয়ার সম্পর্কে আরও আপডেট পেতে সাজগোজের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, সাজগোজের সাথেই থাকো।